বাংলাদেশের 33 জেলার চলমান বন্যা দুর্গতে দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 226 জনে দাঁড়িয়েছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জলে ডুবে, এ সংখ্যা 190 জন। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে 13 জন, সাপের কামড়ে 20 জন এবং অন্যান্য কারণে দুজনের মৃত্যু হয়। গত 30 জুন থেকে বুধবার পর্যন্ত এসব মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। বন্যা দুর্যোগে মৃত 220 জনের মধ্যে লালমনিরহাটে 17 জন, কুড়িগ্রামে 23 জন, গাইবান্ধার 15 জন, নীলফামারীতে 2 জন, রংপুরে 3 জন, সুনামগঞ্জে 8 জন, সিরাজগঞ্জে 15 জন, বগুড়ায় 1 জন, জামালপুরে 32 জন, টাঙ্গাইলে 37 জন, রাজবাড়িতে 3 জন, মানিকগঞ্জে 23 জন, ফরিদপুরে 1 জন, নেত্রকোনায় 7 জন, নওগাঁয় 2 জন, কিশোরগঞ্জে 11 জন, ঢাকায় 9 জন, শরীয়তপুরে 3 জন, মুন্সিগঞ্জে 6 জন, গাজীপুরে 6 জন এবং গোপালগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বাংলাদেশের 33টি জেলার 269টি উপজেলার 2593টি ইউনিয়নের মধ্যে 1078টি ইউনিয়নে বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তর 2785টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট।